আপনার ফোনে যদি র্যাম কম থাকে তাহলে আপনি হয়তো অনেকবার চিন্তা করেছেন যে ফোনের মধ্যে কিভাবে র্যাম বাড়ানো যায়, কারণ র্যাম যদি কম থাকে তাহলে আপনার ফোনটি স্লো হয়ে যাবে, আপনার ফোনটি হ্যাং করবে, আপনার ফোনের মধ্যে যদি কোনো রকমের গেম খেলেন তাহলে গেমটি ল্যাগ করতে শুরু করবে এবং আপনাদের ফোনের পারফরমেন্স অনেকটাই ডাউন হয়ে যাবে। তো আপনার ফোনের মধ্যে যদি র্যাম বেশি থাকে তাহলে আপনার ফোনটি ফাস্টভাবে কাজ করতে থাকবে, আপনার ফোনটি কখনোই স্লো হবে না, আপনার ফোনটি কখনোই হ্যাং করবে না এবং সবসময় আপনার ফোনের পারফরমেন্স অনেকটাই বেশি ভালো থাকবে। তো আপনারা যদি আপনাদের যে কোনো কোম্পানির ফোনের মধ্যে র্যাম বাড়াতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য অনেক বেশি কাজে আসবে, কারণ হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো সস্তা থেকে সস্তা ফোনের মধ্যেও কীভাবে আপনারা র্যাম বাড়াবেন এবং দামি ফোনের মধ্যেও কীভাবে আপনারা র্যাম বাড়াবেন। আমি যে ট্রিকটি দেখাবো এই ট্রিকটির মাধ্যমে আপনারা আপনাদের ফোনের মধ্যে 16 GB পর্যন্ত আপনারা র্যামকে বাড়াতে পারবেন এবং আপনার মন খুশি মতো আপনি বাড়াতে পারবেন। আপনি যদি চান 4 GB বা 6 GB বা 8 GB বা 12 GB বা 16 GB, আপনার যত মন খুশি আপনি আপনার ফোনের মধ্যে র্যামকে বাড়িয়ে নিতে পারবেন এবং আপনার ফোনের মধ্যে র্যাম বাড়ানোর ফলে কোনো রকমের সমস্যাই থাকবে না। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকে বেল আইকনটাকে ক্লিক করে দিন, ভিডিওটাকে একটি লাইক করে দিয়ে ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করে দিন। আমরা প্রথমত আমাদের ফোনের মধ্যে সেটিং অপশনে চলে যাব। এখানে আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করবেন এক এক ফোনে এক এক ধরনের দেওয়া থাকে। আমার ফোনের মধ্যে আমি যদি এখানে নিচের দিকে যাই তাহলে এখানে আপনারা দেখতে পাবেন নিচে অ্যাবাউট ফোন। অ্যাবাউট ফোনের মধ্যে যখন আপনারা ক্লিক করবেন এখানে আপনারা পেয়ে যাবেন র্যাম। এই র্যামের মধ্যে আপনারা ক্লিক করলে আপনারা র্যাম বাড়ানোর অপশনটি পেয়ে যাবেন। এখন আপনার ফোনটি যদি স্যামসাংয়ের হয় তাহলে আপনি সেটিংয়ের মধ্যে আসবেন। এখানে সেটিংয়ের মধ্যে আপনি পেয়ে যাবেন ব্যাটারি অ্যান্ড ডিভাইস কেয়ার। সেখানে আপনি মেমোরিতে যাবেন তাহলে আপনি পেয়ে যাবেন র্যাম প্লাস। র্যাম প্লাস অপশনের মধ্যে ক্লিক করলে আপনারা 2 GB 4 GB 8 GB পর্যন্ত আপনারা র্যাম বাড়াতে পারবেন। আমি স্ক্রিনশটের মধ্যে দেখাচ্ছি। তো তবুও যদি আপনারা র্যাম বাড়ানোর অপশনটি খুঁজে না পান আপনারা ডিরেক্টলি চার্জ বারের মধ্যে লিখবেন র্যাম। র্যাম লিখলে বন্ধুরা আপনারা এখানে র্যামের অপশনটি আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। র্যাম এক্সপেনশন আপনারা দেখুন এই জায়গাতে ক্লিক করবেন। র্যাম এক্সপেনশন আপনাদের ফোনের মধ্যে বাটনটি এরকম অন থাকবে, জাস্ট আপনারা এই বাটনটিকে ফোনের মধ্যে অন করবেন। 4 GB 6 GB 8 GB পর্যন্ত এখানে র্যাম বাড়াতে পারবেন, অনেকের ফোনের মধ্যে 16 GB পর্যন্ত বাড়ানো যায়। তো আপনারা যখন র্যামটাকে বাড়াবেন তখন আপনারা এই লাইনটিকে র্যামটাকে এভাবে বাড়িয়ে দেবেন। যখনই বাড়িয়ে দেবেন আপনারা যখন ফোনের মধ্যে ব্যাক বাটনটাকে প্রেস করবেন তখন বলবে আপনাদের ফোনটিকে রিস্টার্ট করার জন্য। যখনই আপনি আপনার ফোনটাকে রিস্টার্ট করবেন আপনার ফোনের মধ্যে র্যাম বেড়ে যাবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি এখানে রিসেট নাও, সরি রিস্টার্ট নাও, আমরা রিস্টার্টের মধ্যে ক্লিক করব তো ফোনটি রিস্টার্ট হয়ে যাবে। যখন ফোনটি ওপেন হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি র্যাম বাড়লো কিনা। এখন দেখতে পাচ্ছেন ফোনটি অন হয়ে গেছে। অন হয়ে যাওয়ার পর চলুন সেটিং অপশনে যাই। যাওয়ার পর আমরা র্যাম অপশনের মধ্যে চলে যাই। র্যামে যাওয়ার পর র্যাম এক্সপেনশনে ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 8 GB র্যাম বেড়ে গিয়েছে। এখন আমাদের ফোনের সব রকমের প্রবলেম সলভ হয়ে যাবে বা র্যামের জন্য যে প্রবলেমগুলো আপনাদের ফোনের সাথে ফেস করতেন আপনারা সেই প্রবলেমগুলি সলভ হয়ে যাবে। এখন যাদের ফোনের মধ্যে র্যাম বাড়ানোর অপশনটি নাই তারা তাদের ফোনের মধ্যে কীভাবে র্যাম বাড়াবেন সে বিষয়টি দেখাবো, কারণ অনেকের কাছে ফোন রয়েছে সস্তা ফোন, তাদের ফোনের মধ্যে র্যাম বাড়ানোর অপশন নাই। সেটিংয়ে গিয়ে আপনারা চেক করলেন কোনো অপশন আপনি পাচ্ছেন না, তাহলে আপনি কীভাবে ফোনের মধ্যে র্যাম বাড়াবেন সে প্রসেসটি দেখাবো, যার জন্য আপনাকে আপনার ফোনের মধ্যে ছোট্ট একটি অ্যাপ্লিকেশান ইনস্টল করতে হবে। এই অ্যাপ্লিকেশানটি আপনার ফোনের মেমোরিকে র্যামে কনভার্ট করে দেবে। যেমন ধরুন আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি আমার ফোনের স্টোরেজ কত খালি রয়েছে, আপনারাও আপনাদের ফোনের স্টোরেজটাকে প্রথমত খালি করবেন। দেখুন আমার এখানে স্টোরেজ অনেকটাই খালি রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন 128 GB-র মধ্যে মাত্র 108 GB আমি এখানে লোড করেছি, বাকি অনেক জিবি খালি রয়েছে, যার কারণে এখানে আপনি র্যামটাকে বাড়াতে পারবেন। আপনার যদি 4 GB বাড়াতে হয় তাহলে 4 GB খালি থাকতে হবে, 8 GB বাড়ালে 8 GB খালি থাকতে হবে। তো আমরা কি করব, এই অ্যাপ্লিকেশানটাকে ফোনের মধ্যে অন করব। অবশ্যই আপনাদের ফোনের মধ্যে নেট কানেকশান থাকতে হবে। এই অ্যাপ্লিকেশানটি কীভাবে ডাউনলোড করবেন সেই প্রসেসটি আমি আপনাদেরকে দেখাবো। জাস্ট এই অ্যাপ্লিকেশানটিকে ফোনের মধ্যে অন করে নেবেন। যদি কোনো রকমের অ্যাডভার্টাইজমেন্ট আসে সেটিকে আপনারা এইভাবে ক্লোজ করবেন। এখন এখানে আপনারা কয়েকটি অপশন দেখতে পাচ্ছেন দেখুন, এবং আপনি এখানে উপরের দিকে যদি দেখেন তাহলে এখানে আপনারা দেখতে পাবেন 5, এখানে আপনারা 5 দেখতে পাচ্ছেন। আপনাদের ফোনের মধ্যে এখানে 0 থাকবে। এখন কিভাবে র্যাম বাড়াবেন সেটি দেখাচ্ছি। মনে করুন আমি আমার ফোনের মধ্যে র্যাম বাড়াবো হচ্ছে 2 GB, তাহলে আমি কি করব, এই যে বাটনটি রয়েছে এই বাটনটিকে আমরা এভাবে 2 GB-তে নিয়ে যাব। তো আমরা কি করব, র্যাম বাড়ানোর জন্য 2 GB 4 GB যতটুকু আপনারা বাড়াতে চান এখানে লাইনটিকে আপনারা সেট করে আপনার ক্রিয়েট সোয়াইপের মধ্যে ক্লিক করবেন এবং ইয়েস করবেন।
দেখুন, আপনাদের ফোনের মধ্যে এটি একটি করে টাইম নেবে এবং আপনাদের ফোনের মধ্যে একটি ফাইলকে ক্রিয়েট করে দেবে। আপনাদের ফোনের যে মেমোরিটি রয়েছে মেমোরিটিকে এখানে র্যামে কনভার্ট করে দেবে। আপনারা যদি 2 GB করেন 2 GB, 4 GB করলে 4 GB এখানে র্যামে কনভার্ট করে দেবে। যদি কোনো রকমের অ্যাডভার্টাইজমেন্ট আসে সেটিকে ক্লোজ করবেন, সোয়াইপ ফাইল সাকসেসফুলি ক্রিয়েটেড আপনারা দেখতে পাচ্ছেন। জাস্ট আপনারা এটাকে ডান করে দিন। এখন আমার ফোনের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে 1টি এনার্জি রয়েছে, তার মানে 4টি এনার্জি আমি 2 GB র্যামকে বাড়ানোর জন্য আমি খরচা করে দিয়েছি। এখন আপনি যদি র্যামটাকে ডিলিট করতে চান তাহলে এখান থেকে আপনি ডিলিট করতে পারবেন ডিলিট বাটনে ক্লিক করে। এখন আপনি যদি এনার্জি গেইন করতে চান তাহলে আপনি এনার্জি আর্ন এনার্জি এই জায়গাতে ক্লিক করবেন এবং ওয়াচ অ্যান্ড অ্যাডস টু আর্ন 1 এনার্জি এই জায়গাতে আপনি ক্লিক করবেন। 30 সেকেন্ড ওয়েট করার পর আপনারা দেখতে পাচ্ছেন অটোমেটিকলি এখানে একটি অ্যাডভার্টাইজমেন্ট চলে আসছে। দেখুন অ্যাডভার্টাইজমেন্টটি শেষ হয়ে গেছে, তাহলে আমরা অ্যাডভার্টাইজমেন্টটিকে ক্যান্সেল করব। আমরা দেখতে পাচ্ছি এখানে 1টি এনার্জি পেয়ে গেছি, আগে ছিল 1টি, এখন এখানে 2টি এনার্জি হয়ে গেছে। তো এভাবে চাইলে আপনারা আপনাদের ফোনের মধ্যে র্যাম বাড়াতে পারেন, একদম 100% বন্ধুরা, এখানে কোনো ফেক জিনিস না। আপনারা খুব সুন্দরভাবে আপনাদের ফোনের মধ্যে র্যাম বাড়াতে পারবেন। আপনারা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য প্লে স্টোরে গিয়ে আপনারা লিখবেন SWAP সোয়্যাপ, ঠিক আছে, SWAP লিখলে আপনারা এই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। এই অ্যাপ্লিকেশনটি অনেক দারুণ একটি অ্যাপ্লিকেশন, যেটি আপনার ফোনের র্যামকে আপনার মন খুশি মতো বাড়াতে পারে। আপনি যতবার মন চায় এখানে 2 GB 2 GB 2 GB করে আপনি বাড়াতে পারবেন, বা 8 GB 8 GB করে বাড়াতে পারবেন।